Hello and once again welcome to my channel Computer Fundamental. Windows operating system install করার পর আমরা প্রথমেই যে কাজটা করি সেটি হলো আমাদের যে সফটওয়্যারগুলি দরকার সেগুলি ইনস্টল করতে থাকি। কিন্তু এটা করা একদমই উচিত নয়। আজ আমি এমন পাঁচটা কাজের কথা বলবো যেগুলি আমাদের সকলেরই Windows operating system ইনস্টল করার পর করা উচিত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করো এরকমই ইন্টারেস্টিং নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের প্রথম কাজটা কি। প্রথমেই যে কাজটা আমাদের করা উচিত সেটা হলো ড্রাইভার সফটওয়্যারগুলো ইনস্টল বা আপডেট করা। যদিও উইন্ডোজ টেনে ডিভাইস ড্রাইভারগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয় কিন্তু তাও চেক করে নেওয়া দরকার। ড্রাইভার সফটওয়্যারের সিডি বা ডিভিডি মাদারবোর্ডের সঙ্গেই দিয়ে দেয়, এছাড়াও তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারো। এরপর আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, অপারেটিং সিস্টেমটাকে আপডেট করা। অনেকেই আমাকে বলেছে যে আমরা তো রিসেন্ট ভার্সানই ইনস্টল করেছি তাহলে আপডেট করব কেন। সেক্ষেত্রে এটা বলে রাখি যে উইন্ডোজ প্রতিনিয়ত বাগস অ্যান্ড সিকিউরিটি ফিক্সের ওপর কাজ করে চলেছে আর সেগুলি রিলিজ করে, তাই লেটেস্ট সিকিউরিটি ফিচারটা পাওয়ার জন্য আমাদের আপডেট করাটা জরুরি। এই আপডেটটা কিভাবে করবে দেখে নাও। আমার কম্পিউটারটিতে উইন্ডোজ 10 লোড আছে। এরপর আমি স্টার্টে গিয়ে সার্চ করছি উইন্ডোজ আপডেট সেটিংস। এরপর লেফট দিকে উইন্ডোজ আপডেট আছে সেটাতে ক্লিক করো। তারপর রাইট দিকে দেখো চেক ফর আপডেটস, এটাতে ক্লিক করো। উইন্ডোজ অটোমেটিক্যালি লেটেস্ট রিলিজ দিয়ে ডাউনলোডও ইনস্টল করবে। ইনস্টল কমপ্লিট হওয়ার পর কম্পিউটারটি রিস্টার্ট করে নেবে। আমার মেশিনটি এখানে আপডেট আছে তাই এখানে কোনো নতুন রিলিজ দেখাচ্ছে না। তিন নম্বরটি হলো উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডার এনেবেল আছে কি না সেটা চেক করা, যদি না থাকে সেটা অন করতে হবে। এটা কিভাবে করবে দেখে নাও। প্রথমেই উইন্ডোজ আপডেট সেটিংসে যাবে, লেফট দিকে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করো, তারপর ওপেন উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করো। এরপর ক্লিক করো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে ম্যানেজ সেটিংসে ক্লিক করো। এখানে দেখে নাও রিয়েল টাইম প্রোটেকশানটা অন আছে কি না, যদি না থাকে অন করে দাও। এখানে আমার ক্ষেত্রে অন করা আছে। উইন্ডোজ সিকিউরিটিটা এনেবেল থাকলে আর রেগুলার আপডেট করলে মেশিনটি ভাইরাস ফ্রি থাকবে। চার, প্রয়োজনীয় সফটওয়্যারগুলিকে ইনস্টল করো। এখানেও একটা কথা মাথায় রাখবে, যে সফটওয়্যারগুলি একান্ত প্রয়োজন বা যেগুলো প্রায় ব্যবহার করতে হবে সেই সফটওয়্যারগুলোকেই ইনস্টল করবে। পাঁচ নম্বরটি হলো উইন্ডোজ স্টার্ট আপে একান্ত দরকারি সফটওয়্যারই রাখবে, কারণ উইন্ডোজ স্টার্ট হওয়ার পর এই সফটওয়্যারগুলি যেগুলি স্টার্ট আপে রয়েছে সেগুলি লোড হবে, এর জন্য কম্পিউটারটি স্টার্ট পজিশনে আসতে দেরি হতে পারে। কিভাবে স্টার্ট আপের সফটওয়্যারকে কন্ট্রোল করবে, এর জন্য কিবোর্ডে কন্ট্রোল শিফট এসকেপ একসঙ্গে প্রেস করো। টাস্ক ম্যানেজার ওপেন হবে, এরপর মোর ডিটেলসে ক্লিক করো, তারপর স্টার্ট আপ ট্যাবে ক্লিক করো। এখানে তোমার যে সফটওয়্যারটি স্টার্ট আপে দরকার নেই সেটাকে ডিসেবল করে দাও। ডিসেবল করার জন্য যে অ্যাপ্লিকেশনটিকে ডিসেবল করতে চাও তার উপর রাইট ক্লিক করে ডিসেবল সিলেক্ট করো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, উইন্ডোজ সিকিউরিটি যেন স্টার্ট আপে এনেবেল থাকে, কারণ এটা এনেবেল না থাকলে কম্পিউটারে ভাইরাস আর থ্রেট প্রোটেকশনটাও এনেবেল থাকছে না। তো বন্ধুরা এই পাঁচটা কাজ উইন্ডোজের অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর অবশ্যই করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট করে জানিও এইরকম আর কোনো ভিডিও তোমরা দেখতে চাও কি না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন গুড বাই।